আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আমরা বিকেলে নাস্তার জন্য রাখতে পারি। তো এটা খুব কম ঝামেলায় ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে বানাতে পারি। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে আমার এই স্ন্যাক্স আইটেমটাতে। আমি এরকম সাইজের দুটো আলু নিয়েছি। এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে পানি দিয়ে ভালো করে এটা ধুয়ে নিচ্ছি। তারপর এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেব। তারপর গ্রেট করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব ভালো করে ধোয়ার জন্য। এভাবে আমি আরো 2-3 বার পানি ঢেলে ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে রাখবো। অপর একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। কেউ চাইলে আটাও দিতে পারেন, আমি ময়দাটাই ব্যবহার করছি। নিব একটু লবণ পরিমাণ মতো, একটু কালি জিরে, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া আর একটু জিরের গুঁড়া। এবার আমি তেল দিয়ে দিব। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো একটু পানি দিব, একবারে বেশি পানি দিব না, অল্প অল্প করে পানি ঢালবো। তারপর ভালো করে হাত দিয়ে মথে নেব। অপর একটি পাত্রে আমি আলু নিয়ে নিয়েছি, ভালো করে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিচ্ছি জিরের গুঁড়া, আর দিব একটু লাল মরিচের গুঁড়া। আর দিব একটু লবণ। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো বেসন। এরপর আমি দিয়ে দেব একটু শুকনা মরিচ, চিকন করে কেটে নিয়েছি। তারপর আমি ভালো করে মাখিয়ে নিব। আমি আর একটু বেসন দিয়ে দিচ্ছি। তারপর আমি সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি একটু নরম করে নেব। আমরা দেখতে পাচ্ছি এটা মাখানো প্রায় হয়ে এসেছে। এরপর আমি এই ময়দাটা মেখে রেখেছিলাম, এটাকে আমি আর একটু ভালো করে মথে নেব। আর একটু তেল দিয়ে দিব। এরপর এটাকে আমি বেলুন দিয়ে বেলে নেব। রুটিটা আঁকা বাঁকা হলেও সমস্যা নেই,
আমার একটু আঁকাবাঁকাই হয়। আমার রুটি কখনোই পারফেক্ট গোল হয় না, তো আমি এরকম একটা গ্লাস দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এটার পুর হবে এতটুকু, অনেক বেশি মোটাও না, অনেক বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ হবে একটু। তো এবার আমি এই পুরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর আমি পুরগুলো এই লুচিতে এভাবে লাগিয়ে নিব, হাত দিয়ে চেপে চেপে। ঠিক এমনটা হবে দেখতে। তো এবার আমি সবগুলো একে একে তেলে দিয়ে ভেজে নিব। একটু ডুবো তেলে ভাজতে হবে, আর জালটা লো মিডিয়ামে রাখতে হবে যাতে পুড়ে না যায়। দুই পিঠ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, এটা খেতে খুবই ক্রিস্পি হয়। আমরা দেখতে পাচ্ছি লুচিগুলো ফুলে উঠতেছে প্রায়। এগুলো আস্তে আস্তে কড়রা করে ভাজতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা ভাজা হয়ে এসেছে প্রায়। এবার আমি এগুলো একে একে নামিয়ে নিব। দেখলেন তো কত সহজেই হয়ে গেল, ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে এটা যখন তখন ঝটপট, যখন মন চাবে তখনই আমরা বানিয়ে খেতে পারবো। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।